লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় গেল বছরের 15 জুন প্রায় 8 মাস পর এসে সেই ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে এই ঘটনায় ভারতের 20 সেনা নিহত হন আর চীনের পক্ষ থেকে শুক্রবারই স্বীকার করা হয় 4 জনের মৃত্যুর বিষয়টি যদিও ভারতের দাবি এই সংঘাতে চীনা সেনার মৃত্যুর সংখ্যা আরও বেশি এই বিষয়গুলো নিয়েই নয়াদিল্লির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছে বেইজিং সীমান্তে ভারতীয়রা শান্তি বজায় রাখতে ব্যর্থ বলেও মন্তব্য করা হয় সীমান্ত সংঘাতের জন্য সব দায় দায়িত্ব ভারতের তারাই একবারই হামলা করে এজন্যই সংকটের সৃষ্টি হয় এরই মধ্যে প্যাংগং লেক এলাকা থেকে চীনের সেনারা সবাই সরে গেছে বলে দাবি ভারতের ভারী অস্ত্র সরঞ্জাম যা সীমান্তে মোতায়েন করা হয়েছিল তাও বেইজিং সরিয়ে নিয়েছে বলে জানানো হয় দুপক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় দশমবারের মতো বৈঠক হয়েছে গেল বৈঠকের মতো এই বৈঠকটিও চীনা অংশে হয় এ অবস্থায় নিজেদের শক্তি বাড়াতে মহড়া ঠিকই জারি রেখেছে ভারত রাজস্থানে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর যৌথ মহড়ায় এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয় সৈয়দীপ তেখার সময় সংবাদ